বিপ্লুত বাংলাদেশ, মৌলবাদীর দেশ। এদেশে পানিকে জল, জিন্দাবাদকে জয় বলা যাবে না। বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের মুরতাদ ধর্মদ্রোহী বলে ফতোয়া দেবে মোল্লা মুল্লু। কপট ধার্মিক মগদমরা ধর্ম নিয়ে করে ধামালি, সামান্য ছুতা ধরে ধনুজ ধর্মধ্বজী মদান্ধ মগদমরা দ্রষ্টা সেজে দিয়ে দেন দণ্ডমূল্য। কিন্তু তারা হলেন ধর্মপাল, ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মূল। এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে, দুর্ধর্তর মরাল, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি না করে চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে পশ্চাদপদ মোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ঢন 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 ঢ্যাপসা, হে ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? হে মোল্লা মৌলভী, আর নয় ঢাঙাতি, এসো আলোর দিকে, সুবর্ণের মতো দুর্যোধ্বনি দিয়ে বলো, হে বাংলা মা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিশীর্ণ বাংলাদেশ, মৌলবাদীর দেশ। এদেশে বিপদে পড়লে বিধর্মী থেকে সাহায্য নেওয়া যাবে, মুক্ত হয়ে বিধর্মীকে বিক্রম বলা যাবে না, ধন্যবাদও বলা যাবে না। 3,500 প্রাণ, 1,00,000 শরণার্থী, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, অন্ন দিয়ে, দীর্ঘ 9 মাস অসীম সাহস দিয়ে, বেজন্মা টিক্কাইয়া হিয়ার গদিতে লাথি মেরে যারা সাহায্য করেছে, তাদেরকে বন্ধু বলা যাবে না। বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের মুরতাদ ধর্মাগ্রহী ভারতের দালাল বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী। যারা ধর্ম নিয়ে করে ধামালি, অথচ তারা হলেন ধর্মাচার্য, ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র কার্য। এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি না করে চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে পশ্চাদপদ মোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ধন 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 ভ্যাপসা, হে ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? হে মোল্লা মৌলভী, আর নয় ঢাঙাতি, এসো আলোর দিকে, সুবর্ণের মতো তুর্যোধ্বনি দিয়ে বলো, হে বাংলা মা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিপ্লুত বাংলাদেশ, মদান্ধ মগদমের দেশ। এদেশের সোভিনিজমের কথা বলা যাবে না। বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। ধর্মান্ধরা উন্মত্ত হয়ে অসুরের মতো বেসুরে বলে ওঠে, এই কাফের মুরতাদ একেবারে চুপ থাক। কপট ধার্মিক ধর্মিষ্ঠরা মদান্ধ হয়ে আরো বলে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। অথচ তারা হলেন ধর্মপাল, ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মৌল। এসব শুনে মর্মাহত মগদমরা প্রমত্ত হয়ে বলে, ধুত্তরিতর ডাঙো, আমরা হলাম ডিঙো, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি করে না চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে মোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ধন 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 ভ্যাপসা, ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে, ধুত্তরি তোর মরা, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি করে না চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে পশ্চাদপদ মোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ধন 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 ভ্যাপসা, হে ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? হে মোল্লা মৌলভী, আর নয় ঢাঙাতি, এসো আলোর দিকে,
সুবর্ণের মতো তুর্যোধ্বনি দিয়ে বলো, হে বাংলা মা, বন্দে মাতরম। আমার সুবর্ণ ধর্মকে পরিষ্কার, হে হত শ্রী মকদমগণ, এবার বিজ্ঞানের পথে এসে হও মহন মহর্ষি। মনকে মঞ্জুরি সম করে মঞ্জুল মানসে মনুষ্যী চিত্তে বিজ্ঞানে মনোনিবেশ করো। ভাই আর সময় নষ্ট করিস নে, এবার সত্যিকার ধর্মাত্ম হয়ে জেগে ওঠো। আমার মহান ধর্ম আজ দুর্নামে নিমজ্জিত, সুবর্ণ মতো জেগে উঠে ইসলামকে ইরা শ্রেষ্ঠ। হে মম ভাই, এবার জিহাদের ডাক দাও। এ জিহাদ বিজ্ঞানী গড়ার জন্য, কবি সাহিত্যিক দার্শনিক গড়ার জন্য। এক সময়ের ধরিত্রীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে পুনঃধুর্য করার জন্য জিহাদ। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে সুউচ্চ কণ্ঠে বলে ওঠো, এবারের জিহাদ আইনস্টাইন, নিউটন, হ্যারোডে, রাইটস, শেক্সপিয়ার, হোমার, পাস্তুর, গ্রাহাম বেল, এডিসন, কিটসের মতো জিনিয়াস গড়ার জিহাদ। এবারের জিহাদ বিরুনি, বাত্তানি, সালাম, রবি, নজরুল, শেখ মুজিব, সুবর্ণ মতো জিনিয়াস গড়ার জিহাদ। হে মম ভাইয়েরা, এবার অক্লান্ত অক্লেশে নিঃশব্দে চিন্ময়ে বলে ওঠো চেঁচি, এবারের জিহাদ জিনিয়াস গড়ার জিহাদ, মুসলমানদের মল্লিক করার জিহাদ, ইসলামকে ইলা শ্রেষ্ঠ করার জিহাদ। মনে প্রাণে মুনাজাত করো, হে আল্লাহ, বাংলার ঘরে ঘরে রবি ঠাকুর, কাজী নজরুল, শেখ মুজিব ও সুবর্ণ মতো জিনিয়াস দান। আগামীকালকের পত্রিকায় হেডিং হবে ওই লেখকের মৃত্যু। Thank you.